बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनादेर परिवार निये आल्लाहर रहमते भालो आछेन। आमिओ आमार परिवार निये आल्लाहर रहमते भालो आछि, आलहामदुलिल्लाह। प्रतिदिनेर मतो सकाल थेके ब्लगटा शुरू करतेछि आल्लाहर नामे। आजके सकाले खिचुड़ीर संगे घी दिए आर डिम सिद्ध करछि, এটা দিয়ে নাস্তা করব। দুপুরবেলা আজকে আর ক্যামেরা অন করা হয়নি, তা বিকালে ওই যে নাতনি আসছে শপিং করবে, তা ওকে নিয়ে বাহিরে যাচ্ছি। ও জেদ করতেছিল শপিং করবে, ওর খেলনা কিনবে, ওর কাপড় কিনবে, জুতা কিনবে, এগুলো নিয়ে ওর জেদ করতেছে। তা আবার ওকে নিয়ে গেলাম, তা আমার ওই যে চাল ঝাড়ার একটা কুলা একটু আগেরটা ভেঙে গেছে, তা একটা কিনতে হবে। তা মাছ ধোয়ার জন্য একটা চারি কিনবো, তো ওগুলো কেনার জন্য আগে গেলাম। তো ওগুলো কিনতে চলে আসছি, দেখেন বাঁশের সুন্দর সুন্দর জিনিস বানায় রাখছে। কিন্তু এগুলো কুলো প্লাস্টিকেরও পাওয়া যায়, কিন্তু আমাকে কেমন যেন ভালো লাগে না, এই বাঁশেরগুলোই সুন্দর লাগে। তো একটা নিলাম, আবার পাশে মাটির জিনিস, এগুলো বাঁশের জিনিস। আগে দেখতাম গ্রামে সব ব্যবহার করতো ধানের জন্য, তারপরে সব ধরনের কাজের জন্যই, কিন্তু এখন তো এগুলো ব্যবহার করে না। এখন এই যে প্লাস্টিকের সব কিছু নেমে প্লাস্টিকই ব্যবহার করে। তো এই পাশে আবার মাটির জিনিস, নাতিনরে বললাম যে নিবি নাকি কিছু, ও এগুলো পছন্দ হয়নি, ওগুলো নিবে না ওই। তা আমি আবার ওই যে মাছ ধরার জন্য একটা ইয়ে নিলাম, চারি নিলাম, আর চিতাই পিঠা ভাজার জন্য একটা তাওয়া নিলাম, ওই যে খাপ খাপের মতো। আমার তো আবার মাটির যে ওইটা আছেই, ওগুলো এখানে বিক্রি করতেছে, তা নিলাম, দেখি কি হয়, গ্যাসের চুলা মানে ভেঙে যায় নাকি। তা বললো যে না, আগে প্রথম তাওয়াটা গরম করে নেবেন হালকা, মানে কম তাপে, তারপরে জোরে চুলা দেবেন, কিছু হবে না। তো দেখা যাক কি হয়। এখানে আরও অনেক রকমের মাটির জিনিস, এই যে পাতিল, কড়াই, ব্যাং, কলসি, মানে আরও অন্য রকম অনেক কিছু। আমাদের এদিকে পিসনি বলে, দেখতে ভালোই লাগে, কিন্তু আমি আবার আমার চট করে মাটির জিনিস ভেঙে যায়, এর আগে আমি অনেক কিনছিলাম। তো এই কয়টাই নিলাম আর নিলাম না, ওগুলো দেখতে অনেক ভালো লাগলো শুধু দেখলামই। গ্রামের বাড়িতে তো আগে এগুলো বেশি ব্যবহার করতো, এখন আর ব্যবহার করা হয় না। এই তো শপে আসলাম নাতনির খেলনার জন্য, তো দেখতেছে মানে ওকে সবগুলোই নিয়ে দাও, তেমন ঘুরে ঘুরেও চয়েস করতেছে। তো এখানে খেলনার পাশাপাশি আরও অনেক কিছু জিনিস পাওয়া যায়, তো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আমিও ঘুরে ঘুরে দেখতেছি, কিছু পছন্দ হলে কিনবো, তা আপনারাও দেখুন।
খেলনা কেনা হয়ে গেছে, তো এখন বাসায় মাটির জিনিসগুলো সহ রেখে আসি। তো বাসার নিচে সিকিউরিটির রুমে ওগুলো রেখে ওর খেলনাটা ও রাখবে না, ওটা নিয়ে আবার যাবে। তা আবার শপিং এ গেলাম ওর কাপড়গুলো কেনার জন্য। বাচ্চাদের কাপড়ের জন্য অনেক সুন্দর সুন্দর স্পার্ক গিয়ারে ভালো কাপড় পাওয়া যায়। তো সবসময় আমার নাতিনকে ওখান থেকে বেশি কিনে দিই, তো ওখানেই গেলাম। তো আমরা কাপড়গুলো চুজ করে দিলাম, ওর মামনি সহ একটা একটা করে কাপড় ও পরলো, পরে দেখলো। তো দেখলাম যেটা যেটা একবারে মানে ফিটিং হয়েছে সেটাই নিয়ে দিলাম। তারপরে জুতা কিনলাম, কিনে নিয়ে বাসায় চলে আসলাম। তা ওর জন্য কি কাপড় কিনলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ও আবার বাসায় চলে যাবে, যেহেতু শীত পড়ে গেছে এই জন্য ফুলাতা কয়টা টি শার্ট কিনে দিলাম, লেগিংস কিনে দিলাম, টাইস কিনে দিলাম, মোজা কিনে দিলাম, তারপরে আবার জুতা কিনে দিলাম। ওখানেও সবগুলো একটা একটা করে পড়ছে, আবার এখানে এসে বাসা একটা একটা করে পড়তেছে, পরে আবার ব্যাগে উঠাই দিয়ে সব দিয়ে বাসায় চলে যাবে। তা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন ওকে কেমন লাগতেছে, ওকে কোন ড্রেসে মানে সুন্দর লাগতেছে। খুব দুষ্ট ও, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করে, তো ওটাতে ওই নার্সারিতে পড়ে, এবার কেজিতে উঠবে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তারপর ওরা সবাই মিলে পিজা খাইলো, ওরা আবার চলে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করি। আমার কথার মাঝে ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, নতুন নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। আমাকে উৎসাহ দিবেন আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুলতানা ব্লগের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।